হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে কাঁচা কলা দিয়ে চিপসের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুবই মচমচে আর তৈরি করাও সহজ। এরকম একটা কাঁচা কলাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এরকম একটা কাটার দিয়ে এই কলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বটি বা ছুরি দিয়েও এরকম করে কেটে নিতে পারেন। কলাগুলো এরকম কাটা হয়ে গেলে আমি একটা বোলে প্রায় 2 কাপ পরিমাণ পানি নিয়ে এই কলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি অল্প একটু লবণ। সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর একটা চালনির সাহায্যে কলাগুলোকে তুলে ভালো মতো পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে আমি এই কলার চিপসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা একদম মিডিয়াম থাকবে। একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে এই চিপসগুলোকে ভেজে নিতে হবে। চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। খুবই মচমচে কাঁচা কলার এই চিপস আপনারা একবার তৈরি করে দেখতে পারেন বাসায়। আর ঠিক খাওয়ার আগে কালো গোলমরিচের গুঁড়া আর অল্প একটু বিট লবণ ছড়িয়ে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর সহজ এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।